ভিডিও আজকে আটকালে আটকাতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে? ভয়েস দেখবে চলছে, ভয়েস আটকালে জানাবে, ভিডিও আটকালে আটকাক, মানে আমার ভিডিও। ওকে, আমরা কোন টপিকে আছি? আমরা আছি হচ্ছে সোশিওলজি অপশনাল মেনে রিসার্চ মেথডস অ্যান্ড অ্যানালিসিস পার্টে। রিসার্চ মেথডস অ্যান্ড অ্যানালিসিস মানে সমাজতত্ত্বে গবেষণা যখন আমরা করব, সমাজতত্ত্বে যখনই আমরা গবেষণা করব, সেই গবেষণাটা এক্স্যাক্টলি কীভাবে হবে এবং তার বিশ্লেষণ, ঠিক আছে? তার মানে এক তো সমাজে আমি গবেষণাটা করব কী করে এবং তার বিশ্লেষণটা করব কী করে, তার মানে দুটো জিনিসই ইম্পর্টেন্ট, ঠিক? আমি যদি বলি যে রিসার্চ মেথড যদি না থাকতো, তাহলে সোসাইটিতে কোথাও না কোথাও আমরা জানতে বা বুঝতে পারতাম না যে সমাজে যেটা চলছে সেটা কীভাবে চলছে, কীভাবে আমরা ব্যাপারটা বুঝব, অর্থাৎ ব্যাপারটা আমরা কীভাবে বুঝবো সেটা আমরা বুঝতেও পারতাম না। কী বললাম, আবার রিপিট করছি, সোসাইটিতে যে ফেনোমেনাগুলো চলছে সেই ফেনোমেনাগুলো আদেও কীভাবে চলছে সেটা আমরা বুঝতে পারতাম না, তার বিশ্লেষণ তো ছেড়েই দাও। জাস্ট এ মিনিট, ঠিক আছে। তাহলে আমাদের রিসার্চ মেথডটা দরকার, এক। এবার দেখতে পারলাম যে এই মেথডের মধ্যে দুটো ধরন আছে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ কোথাও না কোথাও পুরো বিষয়টা বোঝার চেষ্টা করে, আর কোয়ান্টিটেটিভ অন্যদিকে সংখ্যা নিয়ে ভাবনা চিন্তা করে। তার মানে কোয়ালিটেটিভ, কোয়ালিটি থেকে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ মানে হচ্ছে যেটা পুরো গল্পটা সাবজেক্টিভ ম্যানারে বোঝার চেষ্টা করবে, আর কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পুরো গল্পটা সংখ্যা বা নাম্বার দিয়ে বোঝার চেষ্টা করবে। একই জিনিস বোঝার চেষ্টা করছে, কী জিনিস? সোশ্যাল ফেনোমেনা, অর্থাৎ সোশ্যাল ফেনোমেনাকে স্টাডি করছে, অ্যানালাইজ করবে এবং তার একটা সাজেশান দেবে। সেটারই দুটো আলাদা আলাদা পদ্ধতি, যেটা আমরা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মেথডে পড়েছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টেকনিক্স অফ ডেটা কালেকশন। এই যে সোসাইটিতে এত এত অসংখ্য হাজারো সহস্র ডেটা ছড়িয়ে আছে, সেই ডেটাটা আমি কালেক্ট করব কি করে, এই যে ডেটাটা কিভাবে আমি কালেক্ট করছি এটাতেই হচ্ছে সমস্ত গল্প লুকিয়ে রয়েছে, যে ডেটা আমি কালেক্ট করছি কি করে। একটু ধরো, আজকে একটু ভিডিওটা প্রবলেম করছে, যেহেতু এটা সমান দিয়ে ছিল না। একটু তাহলে বললাম যে সোসাইটিতে হাজারো হাজারো ডেটা ছড়িয়ে আছে, সেই ডেটাগুলোকে আমরা কালেক্ট করব কি করে, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জিং বিষয়। তাহলে বুঝতে পারছো যে তার মানে ডেটা কালেক্ট করা পুরো রিসার্চ মেথডোলজির মধ্যে সবচেয়ে কঠিন উপায়, কারণ একটা ডেটা যেভাবে রয়েছে সেই ডেটাটাকে আমি কালেক্ট করছি কি করে, তাহলে তার কিছু মেথড আছে, ডেটা কালেকশানের কিছু মেথড আছে, সেইগুলোই আজকে আমরা শিখব বা জানবো। তাহলে কতগুলো মেথড থাকতে পারে? টেকনিক্স অফ ডেটা কালেকশানের আন্ডারেই আমরা প্রথমে দেখছি, এখানে এগারোটা সংখ্যা আছে, ঠিক আছে? এগারোটা কী কী জিনিস, সেখানে তার পাশে কতগুলো নাম লেখা রয়েছে। এক, এথনোগ্রাফি পার্টিসিপেন্ট অবজারভেশন ফিল্ড স্টাডি, এক নম্বরে। দুই, ফোকাস গ্রুপ টেকনিক। তিন, কেস স্টাডি। চার, কন্টেন্ট অ্যানালিসিস। পাঁচ, প্রজেক্টিভ টেকনিক্স। ছয়, ইন্টারভিউ। সাত, কোয়েশ্চেনিয়ার। আট, সার্ভে। নয়, স্কেডিউল। দশ, বায়োগ্রাফিক্যাল অর লাইফ হিস্ট্রি রিসার্চ। এগারোয়, হিস্টোরিক্যাল অ্যানালিসিস অর ডকুমেন্টারি রিসার্চ। আমি এই পেজে বসে বসেই তোমাকে সমস্ত যতগুলো টেকনিক তোকে চোখের সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকটার বিষয়ে বলবো, একটার সাথে আরেকটা তুলনা করব। তোমার কাজ হবে এই যে পুরো পিডিএফটা তোমাকে দিয়েছি, সেই পিডিএফটা একবার চোখ বুলিয়ে নেওয়া আফটার ক্লাস। প্রথমে যেখান থেকে শুরু হচ্ছে, এথনোগ্রাফি থেকে। এথনোগ্রাফি, এই এথনোগ্রাফি টার্মটা আগে কখনো শুনেছ? হ্যাঁ স্যার, স্যার আগের পিডিএফটা দেখে আমি একটু নোট ডাউন করেছিলাম, 10 নম্বরটা কি আছে, বায়োগ্রাফিক্যাল অর লাইফ হিস্ট্রি রিসার্চ। হ্যাঁ, ওই এথনোগ্রাফি, এথনোগ্রাফি টার্মটা আগে কখনো শুনেছো? এথনোগ্রাফি
না এথনিক গ্রুপ জানি তো সেটার সাথে কি রিলেটেড? এথনিক গ্রুপ উপরে কোনো রিসার্চ করা নাই। এথনিক গ্রুপও যদি জেনে থাকো তাহলে এথনিক মানেটা কি? মানে যারা এখন অবধি আদার সিভিলাইজড নয়। বা আমি বলতে পারি, দেখো এখানে দেখো একটা সুন্দর মানে দেওয়া রয়েছে, এথনো মিন্স পিপল অ্যান্ড গ্রাফি মিন্স রাইটিং অর ডেসক্রাইবিং সামথিং। তাহলে এথনো মিন্স পিপল, তাহলে পিপলের বিষয়ে তুমি যে ডেসক্রিপশনটা দিচ্ছ দ্যাট মিন্স এথনোগ্রাফি, বোঝা গেল? এবার হোয়াট ইজ দ্য মিনিং অফ এথনোগ্রাফি ইন রিসার্চ মেথড? ইন রিসার্চ মেথড এথনোগ্রাফি বলতে বোঝায় ফিল্ড ওয়ার্ক, অর্থাৎ তুমি একটা ফিল্ডে যাচ্ছ, সেখানে গিয়ে স্টাডি করছো, এই যে তুমি স্টাডি করছো পিপলদের বিষয়ে ডিসক্রিপশন মানে ডিসক্রাইব করছো, দ্যাট ইজ আন্ডার দ্য রিয়ালম অফ অর দ্যাট ইজ আন্ডার দ্য আমব্রেলা অফ এথনোগ্রাফিক রিসার্চ, বোঝা গেল? তাহলে এথনোগ্রাফি মানে সেটা সোশ্যাল সায়েন্সে মানে রিসার্চের ক্ষেত্রে তুমি পিপলদের বিষয়ে যেখানে একটা ডিসক্রিপশন দিচ্ছ তাদের সাথে থেকে কোথাও না কোথাও। ফিল্ড স্টাডি কথাটা কোথা থেকে আসে? যেহেতু ক্ষেত্র বোঝাচ্ছে যে মাঠ, যে তুমি সেখানে গিয়ে তাদের সাথে তাদের ওপর সেই গবেষণাটা করছো, দ্যাট ইজ ফিল্ড স্টাডি। কোথায় পেলাম? একসাথে তিনটে পেলাম, দেখো এথনোগ্রাফি, পার্টিসিপেন্ট অবজারভেশন, ফিল্ড স্টাডি, তার মানে এই পুরো জিনিসটাই একসাথে মেলানো মেশানো। ওকে, তাহলে পার্টিসিপেন্ট অবজারভেশন মানে কি? এথনোগ্রাফি মানে বোঝা গেল, এথনোগ্রাফি মানে হচ্ছে যে পিপলদের সম্বন্ধে আমি তাদেরই এলাকায় গিয়ে ডিসক্রিপশন নিচ্ছি, তাদেরকে আমি স্টাডি করছি। ফিল্ড স্টাডি মানে যেহেতু তারা যেখানে বসবাস করছে সেই র এরিয়ায় আমি ঢুকে পড়ছি, সেখানে সেখান থেকে যে সমস্ত ডেটাগুলো আমি পাচ্ছি সেগুলো তুলছি, দ্যাট ইজ ফিল্ড স্টাডি, মানে এই ক্ষেত্রটাকে গবেষণা করছি। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টিসিপেন্ট অবজারভেশন? পার্টিসিপেন্ট অবজারভেশন মানে তুমি যাদেরকে স্টাডি করছো তাদের মতো একজন হয়ে তুমি ডেটা কালেক্ট করছো, মানে মানে তুমি একটা আগের দিন একজনের নাম বলেছিলেন, কি নামটা ভুলে গেলাম, রবার্ট ব্রাউনিন, যিনি গিয়ে থেকেছিলেন, ম্যালিনোস্কি আছে, ব্রাউন আছে, রবার্ট হোয়াইট আছে, ব্রাউন ব্রাউন, ঠিক আছে, অনেক নাম রয়েছে, জেলের বন্দীদের ওপর গবেষণা করতে চাইছে, জেলের বন্দী হয়ে রয়ে গেল, গেদের ওপর গবেষণা করতে চাইছে, গে টয়লেটে দারোয়ান হিসাবে রয়ে গেল, কোনো একটা ট্রাইবাল এলাকায় স্টাডি করতে চাইছে, সেইখানে সে গিয়ে বসবাস শুরু করে দিল। এইবার এই পার্টিসিপেন্ট অবজারভেশনটা দুটো ধরনের বা তিনটে ধরনের হতে পারে, কেন দুটো বা তিনটে বললাম, এক একজন এক এক রকম ভাগ করে। আমি জানি যে তুমি জেলের কয়েদি, কিন্তু আসলে তুমি জানো যে তুমি রিসার্চ করতে এসেছো। এই যে আমি জানি না যে তুমি জেলের কয়েদি না রিসার্চ করতে এসেছো, সেই কারণে আমি তোমার সাথে সোজাসাপটাভাবে মিশতে পারবো। যদি আমি জেলে থাকি আর জানতে পারি যে কেউ আমাদের উপর রিসার্চ করতে এসছে, আমি কি তার সাথে মিশবো না কথা বলবো, কিচ্ছু করবো না? তাহলে এটাও একটা পার্টিসিপেটারি অবজারভেশন, যেখানে কি না সে নিজের পরিচয়টা লুকায়িত রাখছে, লুকিয়ে রাখছে, ঠিক আছে। আরেকটা কি, ধরো যে বললাম যে ম্যালিনোস্কি বা ব্রাউন, ম্যালিনোস্কি বা ব্রাউন যখন সেই ট্রাইবাল এরিয়ার মধ্যে ঢুকে পড়ছে, তখন তো সেই ট্রাইবাল এরিয়ার লোকেরা বুঝতেই পারছে যে আচ্ছা এই গবেষণা করার জন্যই এসেছে। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে, গবেষণা করার জন্য এসেছে মানেই কিসের ওপর গবেষণা করতে এসেছে সেটা কিন্তু বলে না। ধরো ব্রাউন যদি এসে থাকে তাদের কালচারকে স্টাডি করতে, ব্রাউন বলবে যে সে অন্য কিছু স্টাডি করছে, যেই বিষয়ে স্টাডি করছে বলবে ব্রাউন, তারা সেই বিষয়ে সন্দিহান হবে, কালচারের বিষয়ে তারা সন্দিহান হবে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে অর্ণব আমি তোমার সংস্কৃতির ওপর গবেষণা করতে এসেছি, আমি তোমার ধর্ম এবং সংস্কৃতির ওপর গবেষণা করতে এসেছি, তো দেখা যাবে যে তুমি নিজের ধর্ম আর সংস্কৃতিকে আমার সামনে খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করছো, বারবার উপস্থাপন করার চেষ্টা করছো, যেহেতু তুমি জেনে গেছো যে আমি তোমার ধর্ম ও সংস্কৃতির ওপর গবেষণা করতে এসেছি। কিন্তু আমি যদি বলি যে আরে তুমি কেমন পড়াশোনা করো সেটা দেখতে এসেছি, তখন তুমি তোমার পড়াশোনার উপর কনসেন্ট্রেশন রাখবে আর আমি তোমার ধর্ম আর সংস্কৃতিকে গবেষণা করব। পার্টিসিপেটরি অবজারভেশনের গল্পটা বোঝা গেল? যত রিডিংসগুলো আছে সেগুলো সব তোমার জন্য, আমার জন্য নয়, আমার জন্য শুধু কন্টেন্ট। তোমার জন্য যে কাজটা সেটা হচ্ছে যে এই রিডিংগুলো পড়া এবং যা বুঝতে পারছো না সেটা আমাকে জানানো, সেটা যদি একটা লাইন হয়, একটা প্যারা হয়, একটা পুরো স্লাইড হয় তবে তাই। টাইপস অফ অবজারভেশনে দেখো ওই টাইপটা দিয়েছে,
স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড অবজারভেশন, পার্টিসিপেন্ট, কোয়াসি পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট অবজারভেশন, ন্যাচারাল অ্যান্ড ল্যাবরেটরি অবজারভেশন, নেইভ অ্যান্ড সায়েন্টিফিক অবজারভেশন, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজারভেশন। অবজারভেশনের কত ধরন হয় আজকে আমরা সেটা জানতে পারছি। কী জিনিস? একটা অবজারভেশন হয় স্ট্রাকচার্ড। হোয়াট ইজ স্ট্রাকচার্ড অবজারভেশন? সায়েন্সের ল্যাবরেটরিতে যেটা হয়, তোমার চোখের সামনে বিকার এবং ফানেল সুন্দর করে পরপর সাজানো, গ্যাসটা কোথা দিয়ে কোথায় পাস হচ্ছে প্রত্যেকটা জিনিসের ওপর তোমার নজর, স্ট্রাকচার্ড অবজারভেশন। আনস্ট্রাকচার্ড অবজারভেশন, একবার এইদিকে তাকাচ্ছ, একবার ওই দিকে তাকাচ্ছ, যেটা চোখের সামনে আসছে শুধু সেটুকুই দেখছো, আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার্ড মানে কি? সাজানো, গোছানো, কোনটার পর কোনটা হবে, কোন দিকে তাকাবে তুমি জানো, স্ট্রাকচার্ড। আনস্ট্রাকচার্ড মানে কোনো সাজানো গোছানো নেই, এক এক দিকে তাকাচ্ছ এবং যা অবজার্ভ করছো সেটাই নোট ডাউন করছো। এটা কেন? স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড অবজারভেশন। পার্টিসিপেন্ট, কোয়াসি পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট মানে কি? যে তুমি পুরো ঢুকে গেছো, তুমি পুরোপুরি ঢুকে গেছো, ওই যে বললাম যে জেলের কয়েদি হয়ে থেকে গেছো সেখানে, পার্টিসিপেন্ট। কোয়াসি পার্টিসিপেন্ট মানে হাফ হাফ, ধরো ব্রাউন যে সেখানে গিয়ে থাকছে কিন্তু তাদের লোক নয়, কোয়াসি পার্টিসিপেন্ট। নন পার্টিসিপেন্ট মানে তুমি একবেলার জন্য গেলে, যা হোক একটা ডেটা তুললে, নিজের মতো করে চলে এলে, মানে ওদের সাথে তুমি থাকা, তাদের সাথে মেশা, কোনো গল্প নেই। তাহলে অবজারভেশনের আরেকটা ধরন দেখলাম স্থায়িত্ব অনুযায়ী, যে পার্টিসিপেন্ট না কোয়াসি পার্টিসিপেন্ট না নন পার্টিসিপেন্ট। ওকে, ন্যাচারাল অ্যান্ড ল্যাবরেটরি অবজারভেশন, যে তুমি প্রাকৃতিক পরিবেশে গবেষণা করছো নাকি ল্যাবরেটরিতে নিয়ে এসে সেই জিনিসটাকে নিয়ে গবেষণা করছো। এবার তুমি জানো মানুষকে ল্যাবরেটরিতে নিয়ে এসে গবেষণা করা যায় না, ঠিক আছে? মানুষকে তার প্রাকৃতিক যে সেটিং আছে, যে ন্যাচারাল সেটিং আছে, সেখানে স্টাডি করলেই সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। নেইভ অ্যান্ড সায়েন্টিফিক অবজারভেশন, সাধারণত আমরা অনেকেই থাকি হচ্ছে যে কিছু জানি না, জাস্ট অবজার্ভ করছি, আরেকটা হচ্ছে না বিজ্ঞানসম্মতভাবে অবজার্ভ করছি। লাস্ট, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, যে সরাসরি অবজারভেশন করছি নাকি আমি কারোর মাধ্যমে জিনিসটা জানতে পারছি এবং সেইভাবে আমি আমার পর্যবেক্ষণে রেখেছি। তোমার জন্য ইম্পর্ট্যান্ট শুধুমাত্র নাম্বার টু, এই পার্টিসিপেন্ট, কোয়াসি কোয়াসি পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট, এই জায়গাটা তুমি যেহেতু সোশিওলজি সোশ্যাল রিসার্চের পার্টের, এই পার্টিসিপেন্ট, কোয়াসি পার্টিসিপেন্ট আর নন পার্টিসিপেন্টটাই তোমার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? পার্টিসিপেন্ট, দেখেছো এতগুলোর মধ্যে তোমাকে সেই পার্টিসিপেন্টেই ঢোকালো, কারণটাও নিশ্চয়ই বুঝতেই পারছো। পার্টিসিপেন্টের এক্সাম্পল রয়েছে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকবে। এবার আমি কিছু পার্টিসিপেন্ট আর নন পার্টিসিপেন্টের ডিসঅ্যাডভান্টেজ আলোচনা করছি, ঠিক আছে? প্রত্যেকটাই আছে, কিন্তু আমি পার্টিসিপেন্ট নন পার্টিসিপেন্ট নিয়েই থাকবো, কারণ এখান থেকেই সাধারণত বেশি প্রশ্ন আসে। বিষয়টা হচ্ছে যে, এক সেকেন্ড, তুমি যখন কোথাও গিয়ে থাকছো এবং তাদের বলছো না যে আসলে তুমি কে, কোথাও না কোথাও এটা এথিক্যালি রং। তুমি তাদের বলছো না তুমি কে, ঠকাচ্ছ তাদের এক প্রকারে, এথিক্যালি রং, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে যেই পার্টিসিপেন্ট অবজারভেশনে রয়েছে, থাকতে থাকতে তাদের প্রতি একটা বায়াসনেস চলে আসে যে না এরা ভালো। অর্থাৎ জেলের কয়েদিদের সাথে থাকতে থাকতে জেলের কয়েদিদের প্রতি ইমোশন চলে এলো যে না এরা ভালো। ইমোশন আসলে অবজেক্টিভ স্টাডি করা যাবে না। আর হতে পারে পার্টিসিপেন্ট অবজারভেশন যেহেতু সবসময় তাদের সাথেই রয়েছে, কিছু দেখছে সেটা নোট ডাউন করতে পারছে না। কেন নোট ডাউন করতে পারছে না? কারণ নোট ডাউন করবে কী করে? লোকজন রয়েছে তো সবসময় চারদিকে লোকজন, তাই ও দেখে 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 কত মনে রাখবে, যখন লিখতে যাচ্ছে তখন দেখছে সব ভুলে গেছে, ঠিক আছে? তো পার্টিসিপেন্ট এটা একটা সমস্যা যে নোট ডাউন করতে পারে না। নন পার্টিসিপেন্টেরও সেরকম কিছু সমস্যা আছে। নন পার্টিসিপেন্ট মানে কি? হঠাৎ করে আসলো, স্টাডি করলে চলে গেল। হঠাৎ করে আসলো স্টাডি করলো মানে কালচারটাকেই বুঝলো না, পার্সপেকটিভটাই বুঝলো না, ফেনোমেনাটা বুঝলো না, কেন কী হচ্ছে, কারা কী বলেছে, কী হয়েছে, কারা কীভাবে চলে, তারা যে ধর্মটা মানে সেই ধর্মটা বা যে সংস্কৃতিটা মানে সেই সংস্কৃতিটার আসল অর্থ কী। যেহেতু নন পার্টিসিপেন্ট, যে বাইরে থেকে আসলো, তাড়ালো, ডেটা নিয়ে চলে গেলো, সেই কারণে সে আসল গভীরতায় যেতে পারে না, ঠিক আছে? তার মানে নন পার্টিসিপেন্ট বা পার্টিসিপেন্ট দুটোরই কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। এত অব্দি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, স্যার কোয়াসি পার্টিসিপেন্টটা কি বললেন, মানে 50-50 ওটা বিষয়টা কি বুঝলাম না? বুঝলে দেখো ব্রাউন, বাট অ্যাটলি ব্রাউন যদি আমি বলি, ব্রাউন তো সেই উপজাতির লোক ছিল না, বা মেলিনোস্কি তো সেই উপজাতির লোক ছিল না, তবু তারা সেখানে গিয়ে থাকছিল, রাইট?
হ্যাঁ 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 তার মানে কি, না ঘর কা না ঘাটকা টাইপের, যে ও বাইরে থেকে এসছে কিন্তু আমাদের সাথেও থাকছে, মানে ফুল পার্টিসিপেন্ট না, যে আমাদের উপজাতির লোক মানে ফুল পার্টিসিপেন্ট, নন পার্টিসিপেন্ট মানে আসলো দেখলো চলে গেল, তার মানে কি না ফুল পার্টিসিপেন্ট না নন পার্টিসিপেন্ট, মাঝের। সাধারণত কোয়াসি ভাবেই কাজ সবচেয়ে বেশি হয়, পার্টিসিপেন্ট অবজারভেশন খুব কম দেখা যেত, আগে বেশি দেখা যেত এটা, এখন সাধারণত আর দেখা যায় না। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস যতগুলো তোমাদের রিসার্চ মেথড আছে, মানে টেকনিক, ডেটা, ডেটা কালেকশনের টুল যতগুলো আছে, প্রত্যেকটারই দুটো জিনিস কমন, অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, সবারটাই জানতে হবে বা পড়তে হবে। এটা কি খুব কঠিন কাজ? না, এটা একদমই কঠিন কাজ না, এটা খুব সোজা একটা কাজ। কেমন সোজা? সোজা কাজ বলতে, তুমি যদি একটার ভালো করে বুঝে নাও অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস কী আছে, তাহলে প্রত্যেকটা লেখা যাবে। ব্যাপারটা কি বোঝাল, বোঝাতে পারলাম? তোমার যখন পরীক্ষার হলে আসছে, সব কটাতে একসাথে জিজ্ঞাসা করছে না, এই কেস স্টাডি বলো, এই অবজারভেশনের বলো, এই ফোকাস গ্রুপের বলো, এই হিস্টোরিক্যাল মেথডের বলো, যে কোনো একটা থেকে দুটো জিজ্ঞাসা করছে। তো একটা যদি তুমি ভালো করে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস পড়ে নাও এবং সেই অনুযায়ী যদি প্রত্যেকটা মনে রাখো, তাহলে চোখ বন্ধ করে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস লিখে দিয়ে আসা যাবে। ওকে, এক। দ্বিতীয় বিষয় হলো, এই টপিকটাও রিসার্চ, মানে সোশ্যালজিস্ট সায়েন্সের মতো, যেহেতু এই রিসার্চ টপিকটাও এতটা লেন্দি এবং বোরিং, সেই কারণে এখানেও আমরা সেই একই মেথড ফলো করবো যেটা আমরা ওখানে করেছিলাম। কী মেথড? সেই মেথডটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনলি। প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো, শুধুমাত্র সেই অনুযায়ী এই পিডিএফ থেকে আনসারগুলো মার্ক করে বুঝে নেব, বাদ বাকি আমি ওভারঅল যা বোঝাচ্ছি অতটুকুই, তাছাড়া আর কোনো স্লাইড পড়ার বা বোঝার দরকার নেই। কি বললাম, বোঝা গেল? কেস স্টাডি, আরেকটা কেস হয়েছে জানিস, বলি সাধারণত আমরা বন্ধুদের, মানেটা কি কেস হয়েছে? মানে আমরা পুলিশ স্টেশনে গিয়ে কেস করে দিই। কেসটা মানে কি? নাম হচ্ছে কেস স্টাডি। বিষয়টা হলো, মনে রাখবে ক্ষেত্রটা বা ফিল্ডটা ছোট, গভীরতার দিক থেকে অনেক বেশি, ডেপথ বেশি, ফিল্ড ছোট। ফিল্ড মানে কি বোঝায়? এই যে ফিল্ড যেটা ছড়ানো আছে, ফিল্ডটা কতটা বললাম? ছোট। ডেপথ অনেকটা। তাহলে যে কোনো রিসার্চের যার এরিয়াটা খুব ছোট কিন্তু ডেপথ অনেক বেশি হবে, এই ধরনের বিষয়কে আমরা বলি কেস স্টাডি। এক্সাম্পল, ধরো আন্দামানের জারোয়া, জারোয়াদের ওপর তুমি গবেষণা করতে চাইছো, তোমার দ্বারা কি সম্ভব প্রত্যেকটা জারোয়ার ওপর গবেষণা করা? প্রথমত তোমার ওখানে যাওয়াটাই ইম্পসিবল, আমি ধরে নিচ্ছি যে যাওয়াটা পসিবল হলো কোনোভাবে। তুমি হার্ডলি কতজনের ওপর স্টাডি করতে পারবে, কতজনকে তুমি অ্যাক্সেস করতে পারবে? তিনজন, পাঁচজন, দশজন? যদি দেখা গেলো যে তুমি দশজনকে পেয়ে তাদের পেটের থেকে যা তাদের মধ্যে তথ্য আছে সব জেনে নিলে, সব জানতে চাইলে, দ্যাট ইজ কেস স্টাডি। সার্ভে মানে আমাদের মাথায় কী আসে? সার্ভে মানে, সার্ভে মানে ওই তো 100 জন লোকের কাছে যাবে, 1000 জন লোকের কাছে যাবে, মানে যেটা তোমাদের ওই পপুলেশন সার্ভে হয় প্রতি 10 বছর অন্তর। ঠিক আছে, ওই আদমশুমারিটা হচ্ছে কেস স্টাডির ঠিক উল্টো। সার্ভে মানে একাধিক মানুষের কাছে যেতে হবে, ডেটা কালেক্ট করতে হবে। কত ডেটা কালেক্ট করি? কিছু কিছু। তার মানে উদাহরণ হিসাবে বলতে পারি যে যদি কোনো একটা সার্ভেতে 100 জন মানুষকে আমরা 10টা করে প্রশ্ন করি, তাহলে কেস স্টাডিতে 10 জন মানুষকে আমরা 50টা করে কোশ্চেন করব। আবার রিপিট করছি, যদি সার্ভে মেথডে আমরা 100 জন মানুষকে 10টা করে প্রশ্ন করি, তাহলে কেস স্টাডি মেথডে আমরা 10টা মানুষকে 50টা কোশ্চেন করব। বোঝা গেল কেস স্টাডি মানে কি বলছি? আমি এবার এবার কেস স্টাডির মধ্যে সাধারণত সত্যজিৎ রায় পড়তে পারে, যে সত্যজিৎ রায়ের জীবনীর ওপর পুরো গবেষণা। তুমি জানো ভালো করে সত্যজিৎ রায় একাধিক নেই,
তাহলে একটাই সত্যজিৎ রায়। এই যে সত্যজিৎ রায় কি লিখেছিল, কবে বড় হয়েছে, কোথা দিয়ে বড় হয়েছে, তার গ্রামের বাড়িতে যাওয়া, তার লেখাগুলো কালেক্ট করা, তার বিষয় পুরোই আলোচনা, দ্যাট ইজ কেস স্টাডি। তাহলে কেস স্টাডি একটা মানুষের উপরে হতে পারে, কেস স্টাডি একটা গোষ্ঠীর উপরে হতে পারে, তার মানে আইদার ইন্ডিভিজুয়াল অর গ্রুপে যে স্টাডিটা হচ্ছে সেটাকে আমরা বলছি কেস স্টাডি। সুবিধা বা অসুবিধা কি আছে? সুবিধা বা অসুবিধা বলতে সেটা হচ্ছে যে আমরা যে বিষয়টা জানছি সেই বিষয়টা অনেকটা নিরেট হয়, ঠিক আছে? নিরেট বলতে যে একটা মানুষ বা একটা গোষ্ঠীর ব্যাপারে আমরা এত গভীরে জানতে পারি যে 100 জন লোকের সাথে গল্প করলে আমরা সেই বিষয়টা জানতে পারবো না। অর্থাৎ ধরো আমার 10টা স্টুডেন্ট আছে, 10টা তোমার মতোই ধরো আরও 9টা, ঠিক আছে? তাদের সাথে আমি রোজ 1 ঘন্টা করে সময় দিতে পারি, আমি তো তাহলে তোমার বিষয়ে অনেকটা বেশি জেনে যাব। রোজ আমি তোমার সাথে 1 ঘন্টা দিই, তাহলে আমি তোমার বিষয়ে অনেক বেশি জানবো। আমার যদি হয় 100টা স্টুডেন্ট এবং তাদের আমি 1 মিনিটও দিতে পারি, তাদের ব্যাপারে আমি কতটুকু জানবো? একটুও না। কেস স্টাডির গুরুত্ব হচ্ছে এটাই, যে যেহেতু অনেকটা সময় দিতে পারি, অনেক প্রশ্ন করতে পারি, অনেক গভীরে যেতে পারি, তাই ডিটেইল অনেক অ্যানালিসিস পাওয়া যায় সেই বিষয়টাকে বুঝতে। বোঝা গেল কেস স্টাডি? কেস স্টাডির কিছু ধরন আছে, হিস্টোরিক্যাল কেস স্টাডি, অবজারভেশনাল কেস স্টাডি, ওরাল হিস্ট্রি কেস স্টাডি, সিচুয়েশনাল কেস স্টাডি, ক্লিনিক্যাল কেস স্টাডি, মাল্টি কেস স্টাডি। সাধারণত যেই কেস স্টাডিটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অবজারভেশনাল কেস স্টাডিটা। কী জিনিস? হিস্টোরিক্যাল কেস স্টাডি মানে ঐতিহাসিক যুগে কিছু একটা হয়েছিল সেটার ওপর কোনো একটা নির্দিষ্ট বিষয়ের ওপর গবেষণা করছে, একদম ভেতরে চলে যাচ্ছে তার, ঠিক আছে? অবজারভেশনাল কেস স্টাডির ওপর মানে আমি আমার চোখের সামনে যা যা অ্যাভেলেবেল আছে সেগুলোর আরও গভীরে যাচ্ছি। দেখো এরিয়া কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমাকে মাথায় রাখতে হবে, কেস স্টাডি মানে এরিয়া নির্দিষ্ট, এরিয়া নির্দিষ্ট। এই অবজারভেশনাল কেস স্টাডিটাই সবচেয়ে বেশি হয় যে অ্যাভেলেবেল যে সমস্ত ডেটা বা ইনফরমেশান তার গভীরে, অনেক গভীরে যাওয়ার যে প্রচেষ্টা এটাই সাধারণত সোশিয়োলজিতে সবচেয়ে বেশি হয়। অবজারভেশনাল কেস স্টাডিটা সবচেয়ে বেশি দেখা যায়। এর এবার ক্রিটিসিজম কী কী হতে পারে? আমি যদি বলে থাকি যে পার্টিসিপেন্ট অবজারভেশন, নন পার্টিসিপেন্ট অবজারভেশন, সেখানে একটা ক্রিটিসিজম ছিল বায়াসনেস। কেন বায়াসনেস? যে বাইরে থেকে দেখছে সে জানে যে এরা এরকমই, যে ভেতরে ঢুকে দেখছে সেটা বলছে আরে এরা ভালো, দুটোই বায়াসনেস। মানে তুমি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলে, বাইরে থেকে এসে দেখছো যে এরা বাজে, এই যে তার মানে দেখছো যে যেহেতু তুমি বাইরে থেকে দেখছো তাই এদেরকে বুঝতে পারছো না, দ্যাট ইজ অলসো বায়াসনেস। আর যে বা যারা ভেতরে ঢুকে যাচ্ছে, মানে পার্টিসিপেন্ট অবজারভেশনে ভেতরে ঢুকে যাচ্ছে, মানে ফুল টাইম পার্টিসিপেন্ট হিসেবে থাকছে, তাদের আবার এদের প্রতি একটা ইমোশন চলে আসছে, ওটাও বায়াসনেস। এইখানেও দেখো সেই একই জিনিস, সাবজেক্টিভ বায়াস। বায়াসনেসটা সব ডেটা কালেকশন মেথডের একটা ইম্পর্টেন্ট ক্রিটিসিজম, যেটা আসবেই আসবে। এক্ষেত্রেও যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ের উপর অনেক গভীরে গবেষণা হচ্ছে, বায়াসনেস চলে আসে। ওকে, লিটল এভিডেন্স ফর সাইন্টিফিক জেনারালাইজেশন, যে বিষয়টায় গবেষণা করছে সেই বিষয়টা সম্পর্কে অনেক কম ডেটা জানা যায়। ফর এক্সাম্পল ধরো জারোয়া, আমি বললাম জারোয়ার কথা, আন্দামানের জারোয়া, যদি 10 জন জারোয়ার ওপর স্টাডি করে এটা জানা যায় যে তারা মানুষ খায়, তাহলে আমি কি বলতে পারবো যে সমস্ত জারোয়া মানুষ খায়? বলছে যে বলতে পারবে, কিন্তু সায়েন্স সাধারণত এই অল্প ডেটা, এই লিটল এভিডেন্সকে অ্যাকসেপ্ট করে না। বোঝা গেল কি বললাম? আমি 10 জন জারোয়ার ওপর গবেষণা করে বললাম যে জারোয়ারা মানুষ খায়, জারোয়ার সংখ্যা দেখা গেল প্রায় 1 লাখ, তো 1 লাখ মানুষের জন্য আমি 10 জন মানুষের উপর গবেষণা করে কি বলতে পারি যে সবাই মানুষ খায়? না, সোশিওলজিতে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় ঠিকই এই রেজাল্টটা, বাট কোথাও না কোথাও এই যে 10 জনের উপর গবেষণা এবং তার মাধ্যমে পাওয়া এভিডেন্স, এটাকে বলছে লিটল এভিডেন্স, এইটার গুরুত্বটা অনেক কম থাকে।
যে তুমি তো 10 জনের উপর গবেষণা করে পুরো একটা কমিউনিটিকে মানুষকে বলে দিচ্ছ, ঠিক আছে? তার মানে কেস স্টাডি যেহেতু অল্প পরিসর জুড়ে হয়, ফিল্ডটা যেহেতু ছোট, তাই এটাই এর ক্রিটিসিজম যে এর ফিল্ড এত ছোট, এর এভিডেন্সও খুব অল্প হয়, তাই এই অল্প এভিডেন্স দিয়ে তুমি পুরোটাকে জেনারেলাইজ করতে পারো না। টাইম কনজিউমিং, টাইম কনজিউমিং মানে একটা জিনিস নিয়েই অনেক 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 গভীরে ঢুকছে, অবশ্যই টাইম কনজিউমিং হবে। কারণ যদি আমরা সারফেস লেভেলে থাকি, একসাথে অনেক ডেটা তোলা যায়, কিন্তু যদি আমরা ইনডেপথে যাই তাহলে সেটা অনেক বেশি সময় নেয়, ঠিক আছে? তার মানে সময় নেয়টা গবেষণার আরেকটা ইম্পর্টেন্ট ক্রিটিসিজম। এবং এই যে টাইম কনজিউমিং, এটা যে কোনো জায়গাতেই হতে পারে, এটা পার্টিসিপেন্ট অবজারভেশনেও হতে পারে, পার্টিসিপেন্ট অবজারভেশনও টাইম কনজিউমিং, এক একজন এক এক জায়গায় গিয়ে 1.5 বছর 3 বছর 5 বছর 7 বছর থেকে যাচ্ছে, টাইম কনজিউমিং। ঠিক সেরকম কেস স্টাডিতেও টাইম কনজিউমিং। ওকে, নেক্সট তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে ফোকাস গ্রুপ। নামটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ আমরা পড়লাম এথনোগ্রাফি, পার্টিসিপেন্ট অবজারভেশন, ফিল্ড স্টাডি, কেস স্টাডি, ঠিক আছে? একটু কন্টেন্ট অ্যানালিসিসটা বলে তারপর ফোকাস গ্রুপে না যাব। কন্টেন্ট অ্যানালিসিস খুব সুন্দর একটা জিনিস। কন্টেন্ট বলতে কি বোঝো? মানে যেখানে অনেক 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 কিছু ইনফরমেশন একসাথে আছে, বলছে কন্টেন্ট মানে যা কিছু হতে পারে, সেটা টিভির অ্যাড হতে পারে, সেটা কোনো ম্যাগাজিন হতে পারে, সেটা কোনো সিনেমা হতে পারে, সেটা কোনো টেক্সট হতে পারে, নেতার কোনো বক্তৃতা হতে পারে। বুঝিয়ে দিচ্ছি, গবেষণা করা হলো ভারতীয় সিনেমার মধ্যে কতবার ম্যাসকুলিন ক্যারেক্টারকে দেখা, মানে ম্যাসকুলিন ক্যারেক্টারকে হাইলাইট করা হয়। আবারও বলছি, ভারতীয় সিনেমায়, যে কোনো অ্যাভারেজ ভারতীয় সিনেমায় কতবার ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্সকে হাইলাইট করা হয়। ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্স বোঝো, যে একটা নায়ক, সেই নায়কের যখন ইন্ট্রোডাকশন হচ্ছে, তার ইন্ট্রোডাকশনের সময় তার বডি, তার বাইসেপ, চেস্ট, ট্রাইসেপ, এইগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে কি, ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্সটাকে দেখাচ্ছে। দেখা গেল যে 50টা সিনেমা বাছা হলো 50 জন হিরোর, প্রত্যেকটায় নায়কের যে ইন্ট্রোডাকশন সেটা দেখা হচ্ছে, দেখাচ্ছে যে ধুমে ঋত্বিক রোশনের এন্ট্রি, কী দেখাচ্ছে, বডি, বা ধুম থ্রিতে আমির খানের এন্ট্রি, কী দেখাচ্ছে, বডি, বা ধরো কোনো একটা সিনেমায় জন আব্রাহামের এন্ট্রি, কী দেখাচ্ছে, বডি। তো 50টা সিনেমা আমি দেখলাম, সিনেমা দেখে আমি এটা বললাম যে সাধারণত ভারতীয় সিনেমায় ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্সকে খুব বেশি হাইলাইট করে দেখানো হয়। এই যে 50টা সিনেমা, দ্যাট ইজ মাই কন্টেন্ট। আরও এক্সাম্পল দিচ্ছি, নরেন্দ্র মোদির ওপর একটা গবেষণা হলো, সেখানে দেখা গেল নরেন্দ্র মোদীর 50টা বক্তৃতা তোলা হলো, 50টা বক্তৃতা আলাদা আলাদা জায়গায়। দেখা হচ্ছে যে নরেন্দ্র মোদি তার পুরো ভাষণে কতবার ভাইয় আর বহনো, বা হিন্দু, বা সম্প্রীতি, বা ঐক্য, এই টার্মগুলো ব্যবহার করে। দেখা গেল যে নরেন্দ্র মোদি সেই 50টা বক্তৃতায় প্রায় 500 বার ভাইয় আর বহনো বলেছে, প্রায় 500 বার হিন্দু শক্তির কথা বলেছে, 400 বার ঐক্যের কথা বলেছে। তাহলে আমার কন্টেন্ট কি? নরেন্দ্র মোদীর 50টা বক্তৃতা। এই কন্টেন্টকে আমি যখন অ্যানালিসিস করছি, দ্যাট ইজ কন্টেন্ট অ্যানালিসিস। বোঝা গেল কি বললাম? এবার কন্টেন্ট ভেবে দেখো যা খুশি হতে পারে। টেক্সট বইতে কি আমাদের কোথাও না কোথাও ম্যাসকুলিন ক্যারেক্টারিস্টিক্সকে বেশি দেখানো হয়? বা টেক্সট বইগুলোর মধ্যে কি প্যাট্রিয়টিজম থাকে, ন্যাশনালিজমের ছোঁয়া থাকে? আমি 50টা বই নিয়ে বসছি, আমি 10টা বই নিয়ে বসছি, আমি NCERT যতগুলো বই আছে সব নিয়ে বসে পড়ছি, এগুলো হচ্ছে আমার কন্টেন্ট। তার মানে কন্টেন্ট ধরে সেটাকে যখন অ্যানালিসিস করছি, দ্যাট ইজ কন্টেন্ট অ্যানালিসিস। এটা খুব মজার, এখানে মানুষ থাকে না, এখানে মানুষের একটা কিছু না কিছু থাকে, আইদার নিউজ পেপারের কোনো কাটিং,
যে আমার কন্টেন্ট অ্যানালিসিস করছি কিসের উপর, যে না গত 1 বছরে কতগুলো খুন হয়েছে, কেমন খুন, ধরো ওই বাবা মানে কোনো পরিবারের মানুষ দ্বারা নিহত হয়েছে, বা 1 বছরে কতগুলো রেপ হয়েছে, আমি শুধু টাইমস অফ ইন্ডিয়া দেখব, দ্যাট ইজ মাই কন্টেন্ট। গত 1 বছরে আমি আমি এই কন্টেন্টটাকে অ্যানালিসিস করছি, ঠিক আছে। এবার কন্টেন্ট অ্যানালিসিস করে না অনেক কিছু আসতে পারে, দেখা গেলো যে আমি যে বিষয়টা দেখতে চাইছি সেটা আসছে, তার সাথে আরও অনেক কিছু আসছে। কারণ যখন আমি কন্টেন্ট অ্যানালিসিস করতে বসছি তখন তো আমার মাথায় নাও থাকতে পারে যে আমি কী বিষয়ে অ্যানালিসিসটা করছি। অনেকে মাথায় নিয়ে বসে, অনেকে মাথায় নিয়ে বসে না, বাট কন্টেন্ট অ্যানালিসিস জিনিসটা আসলে খুব মজার। মানুষ থাকে না কিন্তু মানুষ বাদে আর সব কিছু থাকে। ওকে, ইন্টারভিউতে আসি একটু। 6 নম্বর, ইন্টারভিউ কি জিনিস? ইন্টারভিউ কখনো তুমি দিয়েছো বা ইন্টারভিউ নিয়েছো? ইন্টারভিউ এর নিচেই দেখো আছে কোশ্চেনিয়ার। আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। আমি তোমার বাড়িতে গেলাম, তোমার বাড়িতে গিয়ে একটা কাগজে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নটা তোমার হাতে ধরিয়ে দিলাম, বললাম যে ফিল আপ করে আমায় জমা করো। তুমি ফিল আপ করে আমায় জমা করলে, এটা কি ইন্টারভিউ ছিল? না, কোশ্চেনিয়ার। এইটা হচ্ছে কোশ্চেনিয়ারটা ফিল আপ করালাম আমি তোমাকে দিয়ে। ইন্টারভিউ মানে আমি তোমাকে মুখে মুখে জিজ্ঞাসা করব কি ব্যাপার, কি হয়েছে। এবার দেখবে ইন্টারভিউ না অনেক ধরনের। হ্যাঁ বলো। ড্যাফের মতো বিষয় এটা, বুঝতে পারলাম না। ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম যে ও আচ্ছা হ্যাঁ আগে ওইটা ফিল আপ, একদম একদম একদম। এবার ইন্টারভিউ না কিছু ধরন থাকে, দেখবে অনেক সময় ইন্টারভিউয়ার হাতে এরকম কাগজ নিয়ে বসে আছে, একটা প্রশ্ন ধরে ধরে করছে, সে ওই প্রশ্নটা ধরে ওই প্রশ্নটাই করছে, ওর উত্তর শুনছে আবার পরের প্রশ্নে যাচ্ছে। দ্যাট ইজ স্ট্রাকচার্ড ইন্টারভিউ, যে একদম কাগজে লিখে নিয়ে এসেছি, কাগজে পুরো লেখা রয়েছে আমি শুধু সেটুকুই জিজ্ঞাসা করব, তুমি আমাকে নিজের কোশ্চেনের মাধ্যমে অন্যদিকে টানো, আমি সেদিকে যাব না, আমি শুধু এই প্রশ্নগুলোই করব। স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আনস্ট্রাকচার্ড মানে একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম, তারপর তোমার উত্তর যেদিকে যেদিকে যাচ্ছে সেই দিকে সেদিকে আমি আমার ইন্টারভিউটা নিয়ে যাচ্ছি, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। আরেকটা হয় পার্টলি স্ট্রাকচার্ড, যে কিছু কোশ্চেন আমি এখান দিয়ে করব, কিছু কোশ্চেন তোমার উত্তরের অনুযায়ী আমি করব। তিনটে অপশানই শুনলে, স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড অ্যান্ড আনস্ট্রাকচার্ড, মানে পার্টলিটাই সেমি স্ট্রাকচার্ড। এবার বলো তো আমাকে, সাধারণত ইউপিএসসির যে ইন্টারভিউ হয় সেটা কেমন ধরনের ইন্টারভিউ? স্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড না আনস্ট্রাকচার্ড? যেমন তাদের কাছে কিছু থাকে কোশ্চেন যে আমি এই কোশ্চেনটা করব, ঠিক সেরকম যে ইন্টারভিউ দিচ্ছে তার উত্তরের বেসিসেও তারা কিছু কিছু সেই দিকে চলে যায়, আবার ফেরত আসে, আবার চলে যায়, তাহলে ওটাকে আমরা কিন্তু সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ বলতে পারি। সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউতে কোথাও না কোথাও কন্টেন্টটা খুব ভালো পাওয়া যায়, যে এক তো আমি আমার আমি যা দেখতে চাইছি সেটাও জানতে পারছি, প্লাস সে যা বলতে চাইছে সেটাও জানতে পারছি, ডেটাটা অনেকটা বেশি পাওয়া যায়। তাহলে ইন্টারভিউ আর কোশ্চেনিয়ারের পার্থক্যটা কী? যে আমি যখন আমার হাতে রেখে বা আমার হাতে না রেখে আমার মাথায় রেখে প্রশ্নগুলো করছি, দ্যাট ইজ ইন্টারভিউ। আর কোশ্চেনিয়ার মানে হচ্ছে যে আমি যখন তোমাকে এই কাগজটা দিয়ে বলছি যে আমাকে একটু ফিল আপ করে দাও। সুবিধা অসুবিধা কী আছে? তুমি যদি হও নিরক্ষর, তাহলে কোশ্চেনিয়ার যদি আমি তোমার হাতে ধরিয়ে দিই তুমি ফিল আপ করতে পারবে না। তাদের জন্য তাহলে কি বেস্ট? ইন্টারভিউ বেস্ট। তাহলে কোনো যদি নিরক্ষর ব্যক্তি হয় যার অক্ষর জ্ঞান নেই, তার জন্য ইন্টারভিউ বেস্ট, কারণ তাকে যদি তুমি এটা ধরিয়ে দাও তাহলে সে কিছু বুঝতে পারবে না। আচ্ছা, সে হয়তো পড়াশোনা জানে, তাকে তুমি এই কাগজটা ধরিয়ে দিলে, কাগজটা ধরানোর পর দেখা গেলো যে সে প্রশ্নের মানেটাই বুঝতে পারছে না, তুমি জিজ্ঞাসা করেছো পূর্ব, সে উত্তর দিচ্ছে পশ্চিম, মানে তুমি কি জিজ্ঞাসা করেছো বুঝতে না পারেই বেরেই সে শুধু টিক দিয়ে যাচ্ছে, ইয়েস নো লিখে যাচ্ছে। এইবার প্রশ্নের সাধারণত দুটো ধরন হয়, একটা হচ্ছে ওপেন এন্ডেড, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মানে তুমি কি খাও, ওপেন এন্ডেড তোমার বলতে পারো আমি ভাত খাই, মাছ খাই, বিরিয়ানি খাই, রোল খাই, ওপেন। ক্লোজ এন্ডেড, আচ্ছা তুমি কি বিরিয়ানি খেতে ভালোবাসো, হ্যাঁ, ইয়েস অর নো, ক্লোজ। ইয়েস নো এর বাইরে তুমি বেরোতে পারবে না। তো যেখানে তোমাকে বেঁধে দেওয়া হচ্ছে, অপশান দিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা বলি ক্লোজড।
এন্ডেড কোশ্চেন্স, আর যে জায়গাগুলো ওপেন থাকে যে একদম তুমি কী খেতে ভালোবাসো, কী কী খেতে ভালোবাসো, ওপেন এন্ডেড কোশ্চেন্স। তো একটা কোশ্চেনের সাধারণত ওপেন এন্ডেড আর ক্লোজ এন্ডেড এইগুলোর সাথেই তৈরি হয়। ওকে, ঠিক যেরকম ইন্টারভিউয়ের কিছু সুবিধা আছে, সময়টা বাঁচে, তার সাথে খরচ বাঁচে, ঠিক সেরকম কোশ্চেনেরও কিছু সুবিধা অসুবিধা আছে। কোশ্চেনিয়ার তোমাকে আইদার মেল করতে হবে, তুমি পাঠাচ্ছ, সময় সাপেক্ষ তুমি পাঠাচ্ছ, সে তার নিজের সময় অনুযায়ী দেখছে, তারপর রিপ্লাই দিচ্ছে, যদি ভুল হয় কোনো একটা যে সে বুঝতে পারেনি আবার তাকে বোঝানো। ইন্টারভিউ আর কোশ্চেনিয়ারটা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই দুটোরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। ওকে, বলো এত অব্দি কোনো প্রশ্ন, বক্তব্য, সমস্যা? একসাথে পড়বে তুমি যখন পড়ছো ইন্টারভিউ আর কোশ্চেনিয়ারটা, তুমি একসাথে পড়ার চেষ্টা করবে। তাহলে কি, কারণ এদের মধ্যে ডিফারেন্সটা সবচেয়ে কি বলবো ওটাকে একদম মানে ক্লোজ ডিফারেন্স। ওকে, এবার একটু আমরা ফোকাস গ্রুপটা দেখি। ওকে, ফোকাস গ্রুপ ডিসকাশন ইজ মেইনলি ইউজড ফর নন পজিটিভিস্ট রিসার্চ। These focus group techniques basically consist of bringing together a group of people to have extensive free-flowing discussion relating their experiences or opinion on a particular focus issue. তোমাকে আমি এখনই ইন্টারভিউ বোঝালাম, কোশ্চেনিয়ার বোঝালাম, তুমি কখনো গ্রুপ ডিসকাশন শুনেছো? কোথায় হয় গ্রুপ গ্রুপ ডিসকাশন? বিভিন্ন ইন্টারভিউ মানে বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ সেশনে তারা ইন্টারভিউ না নিয়ে গ্রুপ ডিসকাশন রেখে দেয়। 10 জন ক্যান্ডিডেট, তাদের একটা টপিক দিয়ে দিল, বলে যে তোমরা ডিসকাস করো, সেখানে নাম্বার থাকে, যে শুরু করছে তার একটা নাম্বার, যে কনক্লুড করছে তার একটা নাম্বার, যে বিষয়টা নিয়ে এদের থেকে অন্য একটা মতামত রাখছে তার একটা নাম্বার, যে ইন্টারভিউ নিচ্ছে তার কাছে এই যে 10 জন যাদেরকে একটা টপিক দিয়ে দেওয়া হয়েছে, দে আর হিজ অর হার ফোকাস গ্রুপ, এদেরকেও একটা টপিক দিয়ে দিয়েছে, এবার ও দেখছে এই টপিকটা নিয়ে ওরা কী কী আলোচনা করছে। দেখা যায় যে সেই টপিকটা নিয়ে আলোচনা করতে অনেক অনেকগুলো দিক চলে আসে। ফর এক্সাম্পল, আমি ধর বললাম 10 জন অ্যাসপিরেন্ট এসছি, 10 জন ইউপিএসসি অ্যাসপিরেন্ট এসছে, আমি তাদেরকে একটা টপিক দিলাম সাম্প্রদায়িকতা। দেখা গেল যে ডিসকাশন হতে হতে বেরিয়ে এলো যে এদের মধ্যে অনেকেরই সাম্প্রদায়িক মনোভাব আছে, আসলে এখানে আসবে বলে তারা ভদ্রভাবে এসেছে। আবার এটা দেখা গেল যে এদের মধ্যে অনেকেই কোনো ধর্ম মানেই না। এই যে তার মানে আমি এগুলো জানতে পাচ্ছি, যদি আমি ধরো ইন্টারভিউ নিতাম ডিরেক্ট তাহলে হয়তো আমি জানতে পারতাম না। কীভাবে জানতে পাচ্ছি? যেহেতু আমি এদেরকে একটা টপিক দিয়ে দিয়েছি এবং চুপচাপ বসে দেখছি বা শুনছি যে এরা কী কী আলোচনা করছে, সেই কারণে আমি অনেক ডিটেলসে জানতে পাচ্ছি। এটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। টেকনিকটা বোঝা গেল যে কীভাবে আমি ব্যাপারটা ইউটিলাইজ করাচ্ছি? যে তোমাদের যখনই তাহলে কোনো এরকম গ্রুপ ডিসকাশন হয়, গ্রুপ ডিসকাশনটা তাহলে তাৎপর্যটা বোঝা গেল। এটাই দেখতে চায় যে কী বেরিয়ে আসছে। ওরা না ওখান থেকেই তুলে নেয় যে কে অ্যাসপিরেন্ট, মানে অ্যাসপিরেন্ট বলতে ঠিকঠাক অ্যাসপিরেন্ট। তাহলে ফোকাস গ্রুপ আমরা কখন ইউজ করবো? যে কিছু একটা বিষয় যেটা জানতে পাচ্ছি না, থাকবে কিছু বিষয় থাকে যেখানে তুমি যখন একসাথে বন্ধুদের সাথে বসছো তখন আলোচনায় আসে, নর্মাল সময় আলোচনায় আসে না, ওই আলোচনাটাই তারা চায়। সেই কারণেই ফোকাস গ্রুপ টেকনিক বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? ফোকাস গ্রুপ ডিসকাশন। হ্যাঁ বলো। তো স্যার এই টেকনিকগুলো অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতেও সোশ্যোলজিস্টরা ব্যবহার করেন, করেন বিভিন্ন কোনো গ্রামে গেল, হ্যাঁ কোনো একটা গ্রামে গেল, গ্রামে গিয়ে গ্রামের বয়স্ক লোকরা বসে আছে, 10 জন বয়স্ক লোক আড্ডা মারছে, তাদেরকে বলে আচ্ছা দাদু তোমাদের এখানে কি কোনো ধর্ম নিয়ে ঝামেলা হয়? দেখা গেল যে গল্প শুরু হয়ে গেল। ও বলছে আর না না আমাদের ওখানে হয় না। ভাই কী হয় না? ওই যে ওই পাড়ায় কী হলো, কোন পাড়া, ঠিক আছে ওই পাড়ায় ওই জিনিস নিয়ে ওই বছরে ওই সময় ওইটা নিয়ে ঝামেলা হয়েছিল, বেরিয়ে এলো। তুমি নর্মাল জিজ্ঞাসা করতে যেতে ঘরে ঘরে কেউ বলতে পারতো না, হয়তো কেউ জানেই না, কেউ বলবেও না, কিন্তু গ্রুপ ডিসকাশনে বেরিয়ে এলো। হয় এটা সোশিওলজিতেও হয়, রিসার্চাররা করে। ওকে,
দেখো টেকনিকগুলো কিন্তু মজাদার, কি মনে হচ্ছে? মানে আলাদা করে মুখস্থ কখনো করবে না টেকনিক, যেটা আমি তোমাকে জিস্ট বোঝাচ্ছি, তারপর তুমি যতটা মানে প্রশ্ন, এরপর তোমার প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন দেখা, তারপর পিডিএফে ফিরে আসা, পিডিএফে ফিরে এসে সেই আনসারগুলো বার করা, সেগুলো রিডিং দেওয়া বুঝে বুঝে, ব্যাস তোমার কাজ শেষ। কোনো সময় টেকনিক মুখস্থ করবে না, কারণ টেকনিক মুখস্থ করার জিনিসই না। তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে কোথাও না কোথাও তুমি ভুল করছো, তোমার প্রসিডিওরটা ভুল। এই রিসার্চ মেথড, রিসার্চ মেথোডোলজি বা সোশ্যালজি আর সায়েন্স, এগুলো আমরা ভুলেও মুখস্থ করব না, কিছু পোর্শন বাদ দিয়ে। কিছু পোর্শন মানে কেউ ধরো কিছু একটা কিছু বলে গেছে, এই যে কেউ কিছু একটা বলে গেছে অবশ্যই আমাদের সেটা মুখস্থ করতে হবে, যে কারণ সে একটা বড় হোতা, সে কিছু না কিছু বলে গেছে। প্রজেক্টিভ টেকনিক্স, প্রজেক্টিভ টেকনিক্স আর ইনডিরেক্ট মেথডস ইউজড ইন কোয়ালিটেটিভ রিসার্চ। দিস টেকনিক্স অ্যালাউ রিসার্চার্স টু ট্যাপ ইন টু কনজিউমার্স ডিপ মোটিভেশনস, বিলিভস, অ্যাটিটিউডস অ্যান্ড ভ্যালুজ। কাদের? কনজিউমারের মোটিভেশন, বিলিভ বোঝার চেষ্টা করছে। ইট ইজ আনস্ট্রাকচার্স, রেসপন্ডেন্টস আর আস টু ইন্টারপ্রিট দেয়ার আন্ডারলাইং মোটিভেশনস অ্যান্ড অ্যাটিটিউডস রিগার্ডিং দ্য ইস্যুস অফ কনসার্ন। ধরো তোমাকে, তুমি একটা মলে গেছো, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তুমি একটা সাবান কিনছো, স্যাভলন। তোমাকে জিজ্ঞাসা করছে এই এই স্যাভলনটা কেন কিনছেন, স্যাভলন কেন কিনছি? এবার তুমি বলবে যে আমার মনে হয় যে এটা অনেক বেশি জীবাণু মরে তাই। কোথাও না কোথাও তোমাকে তোমার বিশ্বাসটা বোঝার চেষ্টা করছে। আচ্ছা আপনি স্যাভলনের আগে কোন সাবান ব্যবহার করতেন? তুমি বলে যে আমি স্যাভলনের আগে লাক্স ব্যবহার করতাম। তাহলে কী বোঝা গেল? যে এর আগে তুমি ওই সৌন্দর্য নিয়ে বেশি চিন্তাশীল ছিলে। লাক্স মানে কি? লাক্সে তো জীবাণু মরে না, কিন্তু তারপর তুমি স্যাভলনে মুভ করছো, তার মানে তোমার যে চিন্তা ভাবনা, তার মানে তোমার অ্যাটিটিউডে একটা চেঞ্জ এসছে। আগে তুমি চাইছিলে যে এটা ফর্সা হওয়ার সাবান মাখি, এখন তুমি জীবাণুমুক্ত হওয়ার সাবান মাখছো, অ্যাটিটিউডে চেঞ্জ এসছে। তো এই ধরনের যে কোনো বিষয় যেটা তোমার অ্যাটিটিউড, বিলিভ, মোটিভেশন বোঝার চেষ্টা করছে, দ্যাট ইজ প্রজেক্টিভ টেকনিক্স। আই টু ডিটেলে যাই। দিজ আর ইনডিরেক্ট ইন্টারভিউইং মেথডস উইচ এনেবল স্যাম্পল রেসপন্ডেন্টস টু প্রজেক্ট দেয়ার ভিউজ, বিলিভস অ্যান্ড ফিলিং ইন টু সাম টাস্ক সিচুয়েশন। রেসপন্ডেন্টস আর আনওয়্যার অফ হোয়াট ইজ বিং মেজার্ড, মানে তোমার থেকে কী মেজার করা হচ্ছে এটা কিন্তু তুমি বুঝতে পারছো না, যে এক্স্যাক্টলি কী প্রশ্ন করছে, জানতে কী চাইছে, কিসের ওপর হচ্ছে জানো না। এই যে তুমি জানো না বলেই তোমার থেকে সেই বিষয়টা জেনে নেওয়া খুব সোজা। এই এক্সাম্পলটা আমি কোথায় দিয়েছিলাম বলো তো? যেখানে পার্টিসিপেন্ট অবজারভেশন হচ্ছে, যে তারা আসছে, তারা বলছে না যে তারা কী স্টাডি করতে এসছে, কী স্টাডি করতে এসছে বলছে না বলেই তারা সেই জিনিসটা স্টাডি করে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমাকে হয়তো একটা ছবি দিল, ঠিক আছে, দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে। দিস ইজ দ্য মোস্ট পপুলার অফ দেম, ইন দিস অ্যাম্বিগুয়াস ফিগার্স লাইক অ্যান ইঙ্ক ব্লট ইজ গিভেন টু সাবজেক্টস ফর ইন্টারপ্রিটেশন। ইট কনসিস্ট অফ 10 ইঙ্ক ব্লটস প্রিন্টেড অন কার্ডস, 5 ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড 5 ইন কালার। আসছি, ধরো তোমাকে এই ছবিটা দিল, ঠিক আছে, ছবিটা দিয়ে বলে আচ্ছা এটা দেখে আপনার কী মনে হচ্ছে এটা কিসের ছবি? তুমি বলবে তো দুটো পাখি দুই দিকে তাকিয়ে বসে আছে, দুটো দুটো চারটে পাখি, দুটো লাল পাখি, দুটো কালো পাখি, দুটো দিকে দুই দিকে দুই দিকে তাকিয়ে বসে আছে। তুমি বলে আচ্ছা ঠিক আছে, জান হয়ে গেছে। তুমি বুঝতে পারলে না যে কী জিজ্ঞাসা করলো, কী জানতে চাইছে। তুমি কি বুঝতে পারলে কী জানতে চাইছে বলো? বিষয়টা হচ্ছে ইন্টারপ্রিটেশন, মানে কোথাও না কোথাও যে একটা জিনিস দেখে তোমার মনে কী ভাবনা আসছে, দ্যাট ইজ সামথিং সাইকোলজিক্যাল। ওকে, যে একটা জিনিস দেখে তোমার মনে কী ভাবনা আসছে। আর একটা দেখো, হেয়ার দ্য পার্সন ইজ প্রেজেন্টেড উইথ অ্যান অ্যাম্বিশিয়াস পিকচার হুইচ দে হ্যাভ টু ইন্টারপ্রিট। একটা ছবি, সেটাকে সেই পার্সনটাকে ইন্টারপ্রিট করতে হবে। কী ছবি? যে কোনায় ধরো ছবিটা রয়েছে। দ্য পার্সন ইজ শোন আ সিরিজ অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার সিমিলার টু দ্য ওয়ান্স ইন দ্য স্লাইড। দ্য পার্সন শোয়িং দ্য পিকচার আস ইউ টু ক্রিয়েট আ স্টোরি রাইটিং বাই আনসারিং ইউর 4 কোশ্চেন্স অ্যাবাউট ইচ পিকচার। হোয়াটস হ্যাপেনিং নাও? হোয়াটস লেড আপ টু ইট? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য স্টোরি থিঙ্কিং অ্যান্ড ফিলিং? হাউ উইল দ্য স্টোরি এন্ড? তোমাকে কতগুলো ছবি দেখানো হচ্ছে আর জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ছবিগুলোর মানে কি আপনি একটু বলুন। এই যে তুমি বললে যে তুমি ছবির মানে দেখ, ছবিটা দেখছো, তোমার মনে যেটা আসছে আর তুমি সেটা বলছো, তুমি কি বলছো সেটা বোঝার মাধ্যমে এরা তোমার সাইকোলজি, তোমার অ্যাটিটিউড, ভ্যালু, মোটিভেশন, বিলিফটাকে স্টাডি করে নিচ্ছে। দ্যাট ইজ সামথিং সাইকোলজিক্যাল। বোঝা গেল অন্য কী বলছি? বা বললো একটা মানুষকে আঁকো, একটা মানুষ আঁকো, মানে একটা কিছু আঁকো, তোমার মনে যা ইচ্ছা হয় তাই আঁকো। পেন ধরিয়ে দিলো, 5 মিনিট দিলাম, পেন ধরিয়ে দিলাম, আঁকো। ওই যে এঁকে দিলাম আমি, বলছে ওই আঁকা থেকে বোঝা যায় এই মানুষটার মনে কী আছে।
আবারও বলছি, দ্যাট ইজ নট পিওরলি সোশিওলজিক্যাল, দ্যাট ইজ সামথিং সাইকোলজিক্যাল। সেই কারণে সোশিওলজিতে এগুলোর খুব একটা ব্যবহার হয় না। খুব ব্যবহার কী হয়, পার্টিসিপেন্ট অবজারভেশন, ইন্টারভিউ, স্কেডিউল, কোশ্চেনিয়ার, এইগুলো ব্যবহার হয়। এইসব প্রজেক্টিভ মেথড খুব একটা ব্যবহার হয় না, কারণ এগুলো একটু ওই মানে প্রজেক্টিভ টেকনিক্স যেহেতু সাইকোলজিক্যাল, সেগুলো মানে একেতেই সোশিওলজি একটা একটা ভেক, একটা অ্যাবস্ট্রাক্ট একটা সাবজেক্ট, সেখানে যদি আবার সাইকোলজিক্যাল জিনিসপত্র ঢুকে পড়ে তো কোথাও না কোথাও এর সাবজেক্টিভিটিটা মানে অবজেক্টিভিটিটা আরও নষ্ট হয়ে যাবে, আরও বেশি সাবজেক্টিভিটি চলে আসবে। তো এটা আছে সোশিওলজির মধ্যে, মানে ডেটা কালেকশন টেকনিকের মধ্যে পড়ে, বাট সোশিওলজিতে সেইভাবে ব্যবহার হয় না। ঠিক আছে, ইন্টারভিউটা অলরেডি ডিসকাস করেছি, কোশ্চেনিয়ারের সাথে পড়বে, লিমিটেশনস দেওয়া আছে। সার্ভেটা একদম ফার্স্টে বলেছিলাম যে যাচ্ছি একটা ছড়ানো একটা ফিল্ড, সেইখানে সবাইকে গিয়ে প্রশ্ন করছি, দ্যাট ইজ সাম সার্ভে। কী বললাম, 2021-এরটা বেরিয়েছে কি এখনও সেন্সাস রিপোর্ট? এটা কিন্তু সার্ভের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা সার্ভের মধ্যে পড়ছে যে একাধিক মানুষের কাছে যাওয়া, একাধিক মানুষকে কিছু প্রশ্ন, কিছু কমন প্রশ্ন করা, সবাইকে কমন প্রশ্ন, একাধিক মানুষকে। সার্ভের আবার কিছু ধরন হয়, ফ্যাক্ট বোঝার চেষ্টা করছে যেখানে, যে কোনো একটা জিনিস কেন হচ্ছে, ফ্যাক্ট, ফ্যাকচুয়াল সার্ভে। তুমি মানে যখন ডুর্খেইম আসবে তখন এটা আমি বলবো, মানে তখন জানতে পারবে আরও বিশদে। ডুর্খেইম কিন্তু কোনো রিসার্চ করেনি, তখন সেই নির্দিষ্ট স্টেটের আন্ডারে বিভিন্ন ডেটা পাবলিশ করা হতো, কতজন মানুষ মারা গেছে, কতজন মানুষ সুইসাইড করেছে। ডুর্খেইম সেইগুলোর ওপর ভিত্তি করে একটা থিওরি বানিয়ে দিয়েছে, থিওরি অফ সুইসাইড। তার মানে কি, দেখো ও কি সার্ভে করছে, ও হচ্ছে যে সমস্ত পাবলিশড ডেটা আছে সেই ডেটাগুলোর ওপর গবেষণা করে একটা থিওরি বানিয়ে দিল। এটা সাম কাইন্ড অফ কন্টেন্ট অ্যানালিসিসের মধ্যেও পড়তে পারে, এটা কম্পারেটিভ মেথডের মধ্যেও পড়তে পারে। এবার তোমার প্রশ্ন হচ্ছে যে স্যার এতগুলো তাহলে ইউজ করছে কী করে, একটা তো না, রিসার্চ মেথডে একটা মানুষ একাধিক টুল ব্যবহার করতে পারে। যে একজনেরই গবেষণা, সেখানে কম্পারেটিভ মেথড আছে মানে ওটার সাথে এটাকে তুলনা করছে, সেখানে কন্টেন্ট অ্যানালিসিসও রয়েছে, আবার সেখানে সার্ভেও রয়েছে। বোঝাতে পারলাম কি বললাম? এই যে পদ্ধতিটা সবগুলো একসাথে মিশে কাজ করছে সেটাকে বলা হয় ট্রায়াঙ্গুলেশন। সেটা ডেটা কালেকশনের ক্ষেত্রেও হতে পারে ট্রায়াঙ্গুলেশন, সেটা অ্যানালিসিসের ক্ষেত্রেও হতে পারে ট্রায়াঙ্গুলেশন, অর্থাৎ সব কিছু একসাথে মিশিয়ে। স্কেডিউল মানে দেখো, অলরেডি আমরা কোশ্চেনিয়ারে পড়েছিলাম, যে আমি কি বললাম, কোশ্চেনিয়ার মানে হতে পারে একটা যে স্কেডিউল্ড কোশ্চেনিয়ার, যে মানে যে মানে শিডিউল্ড বলে অনেকে, স্কেডিউল্ড বলে অনেকে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা আলাদা হয়। আর স্কেডিউল্ড ইজ আ স্ট্রাকচার অফ সেট অফ কোশ্চেন অন আ গিভেন টপিক উইচ আর আসড বাই দ্য ইন্টারভিউর অর ইনভেস্টিগেটর পার্সোনালি। অর্থাৎ তুমি আমার সামনে বসে একটা নির্দিষ্ট বিষয়ে আমার হাতে কাগজ, পরপর প্রশ্ন করা আছে, এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এইটা তার মানে আমার স্কেডিউল্ড। আর আমি যে তোমাকে যে প্রশ্নটা যে করছি, দ্যাট ইজ স্কেডিউল্ড কোশ্চেনিয়ার। তাহলে কি স্যার এই একটাই প্রসেস হয়, স্কেডিউল্ড কোশ্চেনিয়ার? তাহলে আমি বলতে পারি যে স্কেডিউল্ড কোশ্চেনিয়ার মিনস স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আবার আমি এটা বলতে পারি যে স্কেডিউলটা সরিয়ে দাও, আমি তোমার সাথে বসে বসে গল্প করছি, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। রিলেশন বোঝা যাচ্ছে? সব কটা ইন্টার রিলেটেড। ওই কারণেই তুমি যখন আমায় জিজ্ঞাসা করলে যে স্যার এখানে তো 103 স্লাইড রয়েছে, এগুলো কি শেষ হবে, আসলে এগুলো আমার কাছে এক একটা গল্পের মতো। ঠিক আছে, যে যতগুলো টার্ম, 11টা যদি টার্ম হয় তাহলে 11টা গল্প, এবং প্রত্যেকটা একে অপরের সাথে কানেক্টেড, এবং প্রত্যেকটাকেই আলাদা। এই কোশ্চেনিয়ারটা পার্সোনালি হবে, তুমি যদি মনে করো যে না আমার একটা শিডিউল কোশ্চেনিয়ার থাকবে, আমি বসে বসে ইন্টারভিউ করবো, আমার ডেটা উঠে যাবে, না, ডেটা ওঠানোর হাজার একটা পদ্ধতি মানুষ ব্যবহার করতে পারে, কিন্তু এটা রিসার্চারকে ঠিক করতে হয় যে সে কোন প্রসেসটা ব্যবহার করছে। ঠিক আছে, মানে রিসার্চার নিজে বেছে নেবে যে আমার যে টপিকের ওপর আমি করছি সেই টপিকটা, এটা ভালো, এই এই মেথডটা ভালো হবে, সেটার জন্য এক্সপিরিয়েন্স চাই, সেটার জন্য পড়াশোনা চাই। ঠিক আছে,
বায়োগ্রাফিক্যাল আর লাইফ হিস্ট্রি রিসার্চ, এই যে বললাম সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়ের পুরো জীবনীর ওপর গবেষণা করছে, অ্যাজ ওয়েল অ্যাজ কেস স্টাডি, অ্যাজ ওয়েল অ্যাজ বায়োগ্রাফিক্যাল আর লাইফ হিস্ট্রি রিসার্চ। বোঝা যাচ্ছে কি বলছি? কেস স্টাডি কেন? একটাই কেস, তাকে স্টাডি করছি। বায়োগ্রাফিক্যাল কেন? তার পুরো জীবনীটাকে স্টাডি করছি। তাহলে আমরা জানি যে এরকম অনেক গবেষণাই হয় যেখানে কোনো একটা মানুষের সারা জীবনটাকে গবেষণা করায়, আইদার সে বেঁচে থাকতে নইলে সে মারা যাওয়ার পর। তো এরকম যে কোনো স্টাডিকে আমরা কি বলবো? বায়োগ্রাফিক্যাল অর লাইফ হিস্ট্রি রিসার্চ। ওকে, এইবার হচ্ছে লাস্ট, হিস্টোরিক অ্যানালিসিস অর ডকুমেন্টারি রিসার্চ। ডকুমেন্টারি কথাটা আগে শুনেছ? It is a method which provided sociologists a luxury to look into the past and connect the present with the past and provide a deeper perspective about current issue problems. Past-er dike takacche, bishoygulo bujhe, ebong present-e takiye shetar sathe link kore ekta bishoy bisleshon korche. Ki naam? ডকুমেন্টারি রিসার্চ, হিস্টোরিক্যাল অ্যানালিসিস আর ডকুমেন্টারি। ওয়াই হিস্টোরিক্যাল অ্যানালিসিস? কারণ যে বিষয়টা নিয়ে তুমি গবেষণা করছো তার একটা পাস্ট আছে, তুমি সেই পাস্টটাকেও গবেষণা করছো, প্লাস তার এখন কি অবস্থা সেই দুটোকে তুমি ইন্টারলিঙ্ক করে তুমি তোমার সমস্যাগুলোকে তুলে ধরছো। হিস্টোরিক্যাল অ্যানালিসিস আর ডকুমেন্টারি রিসার্চ। আমরা যখন কোনো একটা গবেষণা পড়ি না, রেজাল্টটার দিকে তাকাই। ভেবে দেখো যে এই গবেষণায় এই রেজাল্ট দেখা গেছে, যে পেপারে যে ছাপা হয় যে ওই দেশে ওইখানে একটা গবেষণা হয়েছিল সেখানে এটা পাওয়া গেছে। আমরা কিন্তু রেজাল্টের দিকে তাকাই, কেউ কোনোদিনও কি পদ্ধতিতে গবেষণাটা হয়েছে সেই দিকে কিন্তু আমরা পড়াশোনা করি না বা সেই দিকে মনোনিবেশ করি না। এটা কি আমি ঠিক বললাম? আমরা সাধারণত রেজাল্ট দেখি, প্রসেস দেখি না। আজকে আমরা ডেটাগুলো বা মানে ডেটা কালেকশন টুলসগুলো বা প্রসেসগুলো প্রথম জানতে পারলাম বা পড়লাম যে সাধারণত এইভাবে মিক্স মেথডে, সাধারণত এইভাবে ট্রায়াঙ্গুলেশন প্রসেস মিলিয়ে সোসাইটি থেকে সোশ্যাল ফেনোমেনা বা গ্রুপ বা ইন্ডিভিজুয়ালের ওপর ডেটাগুলোকে তোলা হয়। আমরা শুধু সেটা রেজাল্ট দেখি বিভিন্ন জার্নাল আর্টিকেল বা বই হিসাবে। তাই আমাদের কাছে এই বিষয়গুলো বা এই টার্মগুলো আগে কখনো আমাদের সামনে আসেনি, আমাদের সামনে শুধু রেজাল্ট এসেছে যে বই আর্টিকেল জার্নাল এই প্রসেসগুলোতে তোলা হয়। বলো, আজকের ক্লাসের কোনো সমস্যা, প্রশ্ন বা বক্তব্য? তাকে একবার দেখে না প্রত্যেকটা শেষ হলো কি না। হ্যাঁ দেখে নিয়েছি, ওটাই দেখছিলাম আমি। তো সার্ভেটা একটু ছোট্ট করে বললেন, সার্ভেটা ওই একটা বললেন যে একটা ইয়েটা না, তুমি সার্ভে বলতেই মাথায় রাখবে হচ্ছে যে সেন্সাস রিপোর্ট। হ্যাঁ সেন্সাস রিপোর্ট, ওটাই বলছি, বাকি সব বলি তো হলো। এবার দেখো সার্ভে, সার্ভে বলছি মানে সেই সার্ভেটার প্রসেসটা কি, যে কেউ একজন এসে একটা কোশ্চেন থাকে, সেই কোশ্চেন অনুযায়ী জিজ্ঞাসা করতে থাকে। এই যে কোশ্চেন ঢুকে আছে তার মানে তো সেটা শিডিউল ঢুকে আছে, এই যে মানে সে প্রশ্নটা করছে তার মানে ইন্টারভিউও ঢুকে আছে। বুঝতে পারলে যে একটার মধ্যে কিভাবে প্রত্যেকটা জিনিস থাকে? বলো কেমন লাগলো ডেটা কালেকশন মেথড? ঠিকঠাক স্যার। এবারে এই কোশ্চেন দেখতে হবে নাকি? একদম, যে এখান থেকে আজকের পর যে ক্লাস শেষ হচ্ছে, আজকের পর তোমার ক্লাস মানে এখন তোমার কাজ হচ্ছে ফার্স্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখা, সেকেন্ড কাজ হচ্ছে এখানে ঢুকে সেই আনসারগুলোকে বের করা, মার্ক করা, সেইটাকে রিডিং দিচ্ছ। যত যেটা মার্ক করলে যে এই তো এটার আনসার এটা, এই যে রিডিং মার্ক করলে সেটা রিডিং দিয়ে দেখছো যে আমি বুঝতে পারছি কি, বুঝতে পারছো না আমায় পিং করছো, বুঝে যাচ্ছ তোমার এই টপিকটা শেষ। ঠিক আছে, কোশ্চেনগুলো আপনি তাহলে পাঠাবেন, ক্লাসের পরেই পাঠিয়ে দিন। আমি পাঠিয়ে দিচ্ছি, আমি অলরেডি মেবি পাঠিয়ে রেখেছিলাম, যদি পাঠিয়েও থাকি আবার ফরওয়ার্ড করে দিচ্ছি, যদি না পাঠিয়ে দেখি আবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে এতটাই। হ্যাঁ কালকে কি সন্ধ্যাবেলায় ক্লাস হবে? কালকেও সন্ধ্যাতেই ক্লাস হচ্ছে। ঠিক আছে, ওকে স্যার, ওকে, ঠিক আছে, ওকে স্যার, গুড নাইট।